আসল হিরো বা হিরোইন কে বা কারা, যারা আমাদের মনোরঞ্জন করার জন্য, যারা আমাদের খুশি রাখার জন্য, যারা আমাদের অবসর টাইমটাকে কাটিয়ে দেওয়ার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে রংচং মেখে মেকি অভিনয় করে, মেকি ফাইট করেন তারা, নাকি যারা আমরা যাতে সুখে থাকতে পারি, আমাদের পরিবার পরিজন যাতে আমাদের সাথে থাকতে পারে, আমরা যাতে সুরক্ষিত থাকতে পারি, তার জন্য নিজেদের পরিবার পরিজনকে ত্যাগ করে, নিজেদের রাতের ঘুম বিসর্জন করে, প্রত্যেকটা মুহূর্তে নিজেদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে দিন রাত ফাইট করে আমাদের জীবনকে রক্ষা করেছেন সেই সৈনিকরা? আসল সম্মান পাওয়ার অধিকারী কারা? যারা উচ্চ উচ্চ ডিগ্রি ধারণ করেছেন, যারা ভালো ভালো প্রোডাক্ট সেল করেন তারা, নাকি যারা আমরা যাতে খেয়ে পরে বাঁচতে পারি, আমরা যাতে সুখে থাকতে পারি, তার জন্য রোদে পুড়ে জলে ভিজে কাদা মেখে দিন রাত এক করে ফসল ফলিয়ে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন সেই কৃষকরা? আজকের এই ভিডিওর মাধ্যমে আমার দর্শক মণ্ডলীর কাছে আমি রিকোয়েস্ট করব যে আমাদের যে বদ্ধ ধারণাগুলো আছে সেগুলো আমরা যদি চেঞ্জ করতে না পারি তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বিপদের মুখে অবশ্যই আসতে চলেছে। আমরা যদি কৃষকদেরকে তাদের যথাযোগ্য সম্মান দিতে না পারি, আমরা যদি কৃষকদেরকে মর্যাদা দিতে না পারি, তো ধীরে ধীরে কৃষকের সংখ্যা কমতে থাকবে এবং ধীরে ধীরে কিন্তু খাদ্যের আকাল তৈরি হবে, যার ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু না খেয়ে মারা যেতে হতে পারে। আমরা যদি সৈনিকদেরকে যথাযোগ্য সম্মান দিতে না পারি, আমরা যদি দেশের রিয়েল হিরোদেরকে রিয়েল হিরো না বলতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রচণ্ড রিস্কের মধ্যে অন্য কোনো দেশের দখলে চলে যেতেও পারে। তাই আমাদের এই চিন্তাধারাকে অবশ্যই চেঞ্জ করা উচিত। যখনই কোনো সিনেমা বা সিরিয়ালের হিরো হিরোইন মারা যায়, সেটা নিয়ে প্রচণ্ড ঝড় উঠে যায়, প্রচণ্ড আলাপ আলোচনা হয়, প্রচণ্ড করে ফটো শেয়ার করা হয়, প্রচণ্ড করে নিউজে দেখানো হয়। কিন্তু যখন একজন দেশের রিয়েল হিরো, যিনি সৈনিক, আমাদের জন্য লড়াই করতে করতে নিজেদের জীবনকে বলিদান দিয়ে দেন, তার জন্য কিন্তু এতটা আলোড়ন তৈরি হয় না, এতটা ঝড় ওঠে না, এতটা আলোচনা হয় না, এতটা ফটো শেয়ার হয় না, এতটা সম্মান প্রদর্শন করা হয় না। কেন এই চিন্তাধারা? আমরা কেন রিয়েল জিনিসটাকে সম্মান দেখাতে পারি না? কেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আসল মেসেজটা দিতে পারছি না যে যারা দেশের জন্য, আমাদের রক্ষা করার জন্য লড়াই করতে করতে নিজেদের প্রাণ দিচ্ছেন তারাই রিয়েল হিরো? যারা আমাদের মনোরঞ্জন করার জন্য রংচং মেখে অভিনয় করে তারা রিয়েল হিরো নয়, তারা এন্টারটেনার। ইয়েস বন্ধুরা, আজকের থেকে আমার যারা ভিউয়ার আছেন তারা একটা প্রতিজ্ঞাবদ্ধ নিন। আজ থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা মেসেজ দেবেন যে যারা সিনেমা করে, যারা সিরিয়াল করে তারা জাস্ট এন্টারটেনার, আর রিয়েল হিরো যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের সৈনিক, যারা আমাদের জন্য দিন রাত লড়াই করে করে নিজেদের জীবনকে বাজি রেখে আমাদের দেশকে রক্ষা করছেন, তারাই রিয়েল হিরো। আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি শেখান, যখনই আপনার আশেপাশে আপনার এলাকায় কোনো সৈনিককে দেখবেন তাদেরকে সম্মান দিতে শেখান, তাদেরকে স্যালুট করতে শেখান, তাদেরকে নমস্কার করতে শেখান। তাতে করে আপনার ভবিষ্যৎ প্রজন্ম এটা শিক্ষা পাবে যে যারা সৈনিকে কাজ করেন, যারা মিলিটারিতে কাজ করেন, তারা অনেক সম্মানের অধিকারী। তাদের মনের মধ্যেও একটা ইচ্ছা জাগবে যে আমরাও বড় হয়ে দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে বাজি রাখতে যাব। ইয়েস, রিয়েল হিরোকে সম্মান দিতে শিখুন। আমরা যখন কোনো ভালো জিনিস, কোনো ব্র্যান্ডেড জিনিস কিনতে যাই, তখন আমরা কোনো দাম করি না, যা দাম বলে সেটা দিয়েই আমরা কিনে নিই। কিন্তু যখন একটা কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ফসল ফলি আমাদের কাছে বিক্রি করতে আসে, সেটা নিয়ে আমরা দামাদামি করি, ফলস্বরূপ হচ্ছে কি, যারা কৃষক আছে তারা যথাযোগ্য পরিশ্রম করার পরেও তারা তাদের যথেষ্ট পারিশ্রমিক না পাওয়ার জন্য তাদের জীবনকে শেষ করে দিতে বাধ্য হচ্ছে। আপনারা প্রতি বছর দেখবেন অনেক কৃষকের সুইসাইডের কেস কিন্তু খবরে উঠে আছে। আমরা যতদিন না আমাদের মেন্টালিটি বদলাতে শুরু করছি ততদিন কিন্তু এই কৃষকদের প্রতি এইরকম অত্যাচার অবিচার বা কৃষকরা দিন দিন করে তাদের জীবনকে বিসর্জন দিতেই থাকবে এবং একে একে কৃষক কমতে শুরু করবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এমন একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াবে যেখানে কিন্তু চাষবাস করার কোনো লোক থাকবে না। সেখানে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হতে চাইবে, কেউ চাষ করতে চাইবে না, তখন কিন্তু মানুষ না খেতে পেয়ে মারা যাবে। তাই এখন থেকে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেখান যে কৃষকদের সম্মান দিতে শিখুন, যারা রিয়েল হিরো, দেশের যারা রিয়েল হিরো, যারা দেশের জন্য লড়াই করে নিজেদের জীবন বলিদান দিচ্ছেন, সেই সৈনিকদের সম্মান দিতে শুরু করুন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় আমার কথার মধ্যে কিছুটা হলেও যুক্তি আছে, অবশ্যই আমার ভিডিওটা প্রত্যেক বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করুন এবং তাদেরকে অনুরোধ করুন যে কৃষকদেরকে এবং সৈনিকদেরকে সম্মান দিতে শিখুন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বড়ুয়া, ঐক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার।